এটা সাউন্ড আইটেমের, এটা সাউন্ড আইটেমের দেখেন কিন্তু সহকারে আছে। খুব দারুন স্পিকার, ভালো। কারো যদি ছোটখাটো রিপিএস দেখেন, একদম দেখেন এগুলো চোর জিনিস জাপানি ব্যান্ডেল, তারপর অনেক এক ব্যাটারির 600 মতো মধ্যে এগুলো পড়বে 3500 টাকা লাস্ট পুজার জাপানি অরিজিনাল। এগুলো হচ্ছে গ্যাস চুলা, এগুলো হচ্ছে মিলে 2500 টাকা করে পড়বে। এটা হচ্ছে একদম স্পিয়ার মেশিন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন জাহাজের অরিজিনাল মালামাল বিক্রির দোকান মেসার্স ফেরদৌস এন্টারপ্রাইজে, যা মাদাম বিবিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত, যেখান থেকে আপনারা পুরাতন জাহাজের ইলেকট্রনিক্স বিভিন্ন ধরনের মালামাল, সাউন্ড সিস্টেম, কিচেনের বিভিন্ন ধরনের মালামাল এবং হার্ডওয়্যার সামগ্রী পাবেন। একটা বাজার, দুটো বাজার নেই, আর গুলো নিলে আমরা বাজার দিব। আরে এগুলা যদি স্পিকার নিতে চায় কেউ স্পিকার নিতে পারবে, আর যদি স্পিকার সাথে এম নিতে চায়গুলো এই যে অরিজিনাল এম, এগুলা বাংলাদেশি এম না, দেখেন অরিজিনাল এম ব্লুটুথ সহকারে আছে, এম সহ এম নিতে পারবে, আর এম যদি নিতে না চায় তাহলে স্পিকার শুধু স্পিকার নিতে পারবে। এটা একটা সেট, আচ্ছা এটার সাথে এটা নিতে পারলে নিতে পারবে, সাউন্ডের কোয়ালিটি এক নাম্বার। কেউ যদি সাউন্ড বক্স নিতে চায় নিতে পারবে, আর যদি সেট আপ এটা শোনে নিতে পারবে। এই সেট আপটা এটা পড়বে 16,000 টাকা, আর এটা পড়বে 15,000 টাকা। এটা পড়বে যে 16, এটা 15,000। আর যদি কেউ যদি কালে যদি স্পিকার নিতে চাই, এই দুটা স্পিকার পড়বে যে আপনার 11,000, আর এই দুটা স্পিকার নিয়ে পড়বে যে আপনার 13,000 টাকা। এই দুটা স্পিকার 13,000, এমস যদি নিয়ে 16,000, এটা সহ নিলে 16,000, আর এই দুটা স্পিকার নিলে 11,000, আর এটা সহ নিলে 15,000 টাকা পড়বে। এই যে একটা রেডিও আসছে আনকমন রেডিও, অনেক আগের যুগের রেডিও, খুব সুন্দর। এখানে ধরার সিস্টেম আছে, আবার এখানে ধরার সিস্টেম আছে। এটা কত পড়বে? 500 টাকা। একটা ব্লেন্ডার আছে, বড় অরিজিনাল ব্লেন্ডার, এটা হচ্ছে বড় ব্লেন্ডার, স্টিলের, স্টিলের, স্টিলের দুটো বাটি। ইট ভাঙবে নাকি? ইট ভাঙতে পারবে, ইট ভাঙতে পারবে। এগুলো আগে আরে অনেক ছিল, এমনি আর খুব সাবাটি সিল করতে করতে, আর এখন ভিডিওর মধ্যে একটা আছে, আরেকটা কাছের বডি আছে মনে হয়, দেখেন একদম লাল স্টিল বডির, বডিটা এস এস বডি, সরি
আরো আসছিল আমরা সেল করে ফেলছি, এখন একটা মাল আছে সব করতে পারবে, এটা অনেক হেভি, এটা অনেক হেভি। এগুলা কম আছে, এগুলা প্লাস্টিক বডি, এগুলা জাপানের, তাও প্লাস্টিক বডি, এগুলা পড়বে যে আপনার 1600 টাকা। আগে 1500 বলছি, এখন দাম বেশি বিদায় 100 টাকা বাড়তি। এটাও দুই বাটি, এই যে আর বাটি এখানে আছে, তারপর হচ্ছে এখানে মিটার আছে আমাদের কাছে, এগুলো হচ্ছে ক্লাম মিটার বলে, ফ্রিজের ক্লাম মিটারটা 1200 টাকা। আর এগুলা হচ্ছে দেখেন, এগুলা দিয়ে আপনার ইলেকট্রিক সরঞ্জাম এগুলা মাপে আর কি, এগুলা 1200 টাকা, এই মিটারটাও 1200 টাকা। দেখেন এগুলা তার আছে, তার আমরা দিতে পারবো, আমাদের কাছে এখানে তার আছে। এটা এক রকমের মিটার, এটা একটা আনকমন মিটার দেখেন, 1000। এটার দাম পড়বে যে আপনার 4000 টাকা, মিটারটার দাম 4000। এটা ইলেকট্রিক মিটার, এটার দাম পড়বে 3000 টাকা। ভালো করে দেখা, জিনিসগুলো চালানোর জন্য 110 বল 220 বল। এটা হচ্ছে আপনার ধরেন 500 বিয়ে, এটা ধরেন আপনার এখানে কত, 200, এটা ধরেন, এটা তো 200 মনে হচ্ছে, হ্যাঁ 200 বিয়ে, 500 বিয়ে, 500, 1500, 1500 সব আছে, 3000, এটা 3000 আছে, হ্যাঁ। এই দেখেন এটা হচ্ছে ব্যাটারি চার্জার, এটা ব্যাটারি চার্জার, আর এটা হচ্ছে 3000 বিয়ে। ট্রান্সফর্ম আমাদের কাছে অনেক আছে, অনেক আছে, এই যে এই যে দেখাই দিচ্ছি, দরকার হলে স্যার স্যার থেকে নিয়ে আর স্যার অসাত এরকম নিতে পারবে। আর এই যে একটা এপিএস আসছে, এটা হচ্ছে এপিসি কোম্পানি, ছোটখাটো ইপিএস, দেখেন একদম রানিং আছে, এই যে লাইট চলতেছে, এই যে লাইট চলতেছে দেখেন, ব্যাটারি সহকারে, এটার দাম 3500 টাকা পড়বে, 3.5, হ্যাঁ একদম অরিজিনাল দেখছেন, এপিসি কোম্পানি ইপিএস। আর একটা ইনটেক আছে দেখেন একদম কার্টনের, এটা হলো প্যাকেজ সহ, এটা প্যাকেজ সহ সেম মডেল, আর একটা কার্টন ছাড়া আছে, এই যে এটা সেম মডেল, এটা কার্টন ছাড়া রানিং আছে, টু ব্যাটারি। আর এখানে একটা আছে এক ব্যাটারি, এটা এক ব্যাটারি, এটা এক ব্যাটারি, এটার দাম পড়বে 4500 টাকা, 4500 টাকা। এগুলা হচ্ছে দেখেন একদম ব্যাটারি, অরিজিনাল ব্যাটারি, সেজন্য চান্স এখনো টিকে আছে। তারপরে আরেকটা জিনিস তো এখানে একটা আছে, এটা চার্জ বসে গেছে দুই ব্যাটারি, এখানে এটা পড়বে 6500 টাকা, 6500। এটা তো ভালো জিনিস পাইছ না, এই যে এটা সাউন্ড আইটেমের, এটা সাউন্ড আইটেমের দেখেন না, অরিজিনাল, এটা দি, এটা ব্লুটুথ ওয়াইফাই সহ আছে, এই যে এই যে ওয়াইফাই দিয়ে না টিভি সব দেখা যায়, টিভি টিভি চালাতে পারবে, যে এখানে গ্যাট আছে, এখানে কি কি চালাবেন, এখানে পুট আছে, এই দেখেন এটা হচ্ছে বিজিএ পুট, এটা এইচডিএমআই পুট, এটা হচ্ছে যে আমরা ইন্টারনেটের পুট, আর এগুলো হচ্ছে সাউন্ড কোয়ালিটির পুট। দেখেন এটা হচ্ছে অরিজিনাল মাল, দেখেন এই মাইল দিয়ে সাউন্ড কোয়ালিটি, গানের প্রোগ্রাম, স্টেজ প্রোগ্রামের মধ্যে এটা দিয়ে ওই যে এগুলা দিয়ে আমার সাউন্ডে যাবে, এটা দিয়ে আবার টিভি চালাইতে পারবে,
তাদের টিভি চালাতে হবে, যে ওয়াইফাই কানেক্ট, ডাউনলোড, ফটো, সব আছে। শুধু বাসাটা, এই বাসাটা আপনার সেট আপ দিলে চলে যাবে গা, ঠিক আছে, এইরকমের মধ্যে চালাইতে পারবে। মাইক্রোফোন, এটা দিয়ে মাইক্রোফোন সাউন্ডের, দেখেন এখানে ফুট আছে, মাইকের ফুট আছে, এই যে আর মাইক পাইছে আমরা দুইটা, দুটা মাইক আছে, একটা ব্লুটুথ মাইক আর একটা কানেক্টিং এর মাইক, ঠিক আছে, এই একটা কানেক্টিং এর মাইক। এই সেটটা কিও নিলে এটা পড়বে 5,000 টাকা, এটা এটার সাথে ইউজ করে বাজাইতে পারবে, আপনার ওই সাউন্ড সিস্টেম ওগুলোর সাথে বাজাইতে পারবে, ও বড় ওগুলা ওগুলার সাথে। এই মা এই দেখেন, দেখেন ওয়্যারলেস মাইক্রোফোন 5,000 টাকা আসবে, এটা এটার সাথে বাজাইতে পারবে। পিচ্ছি একদম পিচ্ছি লিমুট, কত ইঞ্চি এটা? এটা হচ্ছে 40 ইঞ্চি, 40 ইঞ্চি টিভি, এটা স্মার্ট অরিজিনাল, কোনো কুলা ফিটিং হয় নাই, আজকে আসছে। হুম হুম, তো অরিজিনাল টিভি, শুধু আপনার ওই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিবে যে নিবে, আর আমরা লিমিট সহকারে দিয়ে দিব, এই লিমিট সহকারে দিয়ে দিব। এটা কি, এটা রি প্যাকেট নাকি কোনটা? এটা আরেকটা, এটা আরেকটা টিভি, এটা স্মার্ট 32, এটা চায়নাটা, এটা রেট কম। এটা কত? এটা পড়বে যে আপনার 9,000 টাকা। আর এটা? এটা পড়বে 25,000 টাকা, 25, এটা 25,000 টাকা পড়বে। আর এটা কোনটা? এটা পড়বে যে এটা চালু, এই দেখি চ্যাংচং, আসলে কি চ্যাংচং? তো তো এখানে এখানে লেখা আছে, দেখেন এই যে লিমিটার মধ্যে লেখা আছে অরিজিনাল, এটা 25,000 টাকা অরিজিনাল টিভি। তারপর এই টিভিটা ভিয়েতনামের বড় টিভি, বিদে আমি চালু করতে পারতেছি না, এটা অ্যাকচুয়ালি একবার এ নিছে বয়না করে, উনি নিচ্ছে না যে আবার টাকা গুলো এটা নিয়ে অনেক দূর, বয়না করে এটা কি দলিল জমি নাকি? না, ওনাকে বলতে যে 80 নিয়ে যান। আচ্ছা, নিচ্ছে না তো সেজন্য আমি আর ওনার টাকাটা দিয়ে দিছি আর দিয়ে দিছি। আচ্ছা, কারণ কুরিয়ারে এগুলো না ভেঙে ফেলে, সবচেয়ে ভালো হয় এটা ভিয়েতনামের এসে নিলে। এটা অরিজিনাল টিভি, এটার দাম প্রাইস বেশি পড়বে, এটা প্রায় পড়বে আপনার 70,000 টাকা। দুইটা রিমোট আছে এটার, আবার এটা অরিজিনাল, একটা মাস্টার রিমোট আছে আর একটা এই যে আমরা বাটম রিমোট আছে, এটা স্যামসাং এর টিভি। আচ্ছা, ঠিক আছে, এটা অরিজিনাল। আর এগুলো? আচ্ছা, এগুলো নন স্মার্ট এলইডি, এলইডি এগুলো নন স্মার্ট এলইডি, এগুলো আজকে আসছে যে আমরা সেটিং করতেছি, দেখেন একদম কোনো কুলা ফিটিং হয় নাই। আপনি এখানে কুটগুলা দেখেন, এই যে এগুলো 12,000 টাকা করে পড়বে, 12। হ্যাঁ, এটা একটা আছে, তারপরে এই যে এখানে একটা আছে, এটা অনেক ভারী টিভি, এটা এখানে ফুটছো দেখেন, এই যে দাঁড়ান দেখতে আস্তে আস্তে দেখায়, হাই সেন্সর, হাই সেন্সর, হাই সেন্সর টিভি, এটা একটু ভারী টিভি, এটা পড়বে 13,500 টাকা। এটা এগুলা 13,500? জি, এটা 13,500, এগুলো অরিজিনাল, এগুলো ইনপুট ইনপুট না। তারপর হচ্ছে যে আপনার আমরা এখানে জায়গা কম, বিদ্যা চালু করতে পারতেছি না, যারা নিবে চালাই দেখাই দিবেন। সবচেয়ে ভালো হয় টিভি নিজেরা এসে নিলে, কারণ এগুলো কুরিয়ার সার্ভিসে ভেঙে ফেলে, ভয় লাগে সেজন্য, এই তো টাকাও যাবে আমও যাবে খেলাও যাবে। একটা মনিটর আছে, পাওয়ার চেক করি না, পাওয়ার দিছে আসতেছে না, যেরকম আছে সেরকম। হুম, 13,000 টাকা হলে দিয়ে দিবে মাত্র। আচ্ছা, থ্যাংক ইউ। পাওয়ার আসে না? পাওয়ার দিছি, মনে হয় কোন দিকে গরমিল আছে সেজন্য। 2,000 কেন, আরো কম না দিবেন, পাওয়ারই আসে না। আমি পাওয়ার না দিলে তো এই মালটা বা 2,500 টাকা, 2,500 যাবে, সেটা তো পাওয়ার দিলে এখন চলে আসছে না। হ্যাঁ, মরা মরা থাকবে না আশা করি। এই যে বেনকিউর মাল, পিচ্চি মনিটর একদম, দেখেন এই যে আমাদের কাছে দেখেন ভালো ভালো প্রিন্টার আছে,
এগুলো নতুন আসছে প্রিন্টার, প্রিন্টার এগুলো নতুন আসছে, ইপসনের 31-8 31-8 আর এগুলো হচ্ছে রেজার প্রিন্টার, আপনার দোকানে বাসা বাড়ি আর স্টুডেন্টরা সবাই ইউজ করতে পারবে লেজার প্রিন্ট এগুলা। হ্যাঁ, এসপি মালটা পড়বে যে আপনার লেজার জেট 2 MFP M1 2 6A, এটা পড়বে 15,000 আর এগুলা পড়বে যে আপনার 13,500, যা হোক 1,000 টাকা কমে রাখবো, 12,500 রাখবো এগুলা। এগুলার ক্ষেত্রেও একদম রাখবো না, দামাদামি করে প্রিন্টার নিতে পারবে আমার কাছ থেকে। আচ্ছা, এখানে আছে এই যে এসপির মাল, এটার মডেলটা কত আপনার? এই যে লেজার জেট M1132 MFP, পিন করে দিব, 15,000 চাইছি, 1,000 কম, 14,000 দিতে পারবে, সমস্যা নাই। সেম এটার মডেলটা হচ্ছে আবার এটা লেজার জেট M1132 MFP, তাও সেম ওই রকম লেটে নিতে পারবে। আবার এখানে আছে অরিজিনাল, আরো আছে ক্যাননের, এটা ড্যাম কালেক্ট সাত ড্যাম, এটা ক্যাননের। এখন রিসিভ করতেছো কেন? আমি বলো করতেছি, বলো। এই যে এটার মডেলটা জি 2010 অরিজিনাল প্রিন্টার ক্যাননের, এই প্রিন্টারটা লাগে পড়বে আপনার 12,500 টাকা, পিন করে নিতে পারবে। সেম মডেল আরেকটা আছে, এটা হাতে রাখো, এটা ব্রাদারের প্রিন্টার, এটা ব্রাদারের প্রিন্টার সেম মডেল, এই যে সেম ব্রাদারের প্রিন্টার সেম মডেল, তার ট্যাঙ্ক খালি, দেখেন ট্যাঙ্ক খালি, এই যে চার কালার ট্যাঙ্ক খালি, এই যে আপনার এই যে পিন করে রাখছি আমরা, ঠিক আছে। প্রিন্টারটা পড়বে যে আপনার 15,000 টাকা, এগুলো অরিজিনাল প্রিন্টার। এটার মডেলটা আমি দেখাই, DCPT 420W, ৩,500 রাখতে পারবো, 3,000 টাকা চার্জ দেওয়ার পাঙ্খা, ব্যাটারি আমরা চালাইছি, পাঙ্খা গুলো অনেক স্পিড, এখানে আরো স্পিড বাড়ানো যায় মনে হয়, এখন চার্জ করছে তো ওই জন্য আমি গিয়া করি নাই। তারপরে এখানে একটা সুন্দর বেতের মতো স্পিকার গুলো দেখতে পাচ্ছি, খুব দারুন স্পিকার গুলো, এগুলা দেখেন একদম নিউ, ইউজ করা হয় না। এখানে 8 ইঞ্চি স্পিকার, এই যে 8 ইঞ্চি স্পিকার, এটা আপনার যে কোনো কাজে এগুলা ইউজ করতে পারবেন। এই যে 3 পিস আছে, কেস যদি নিয়ে 3 পিস নিতে পারবে, না হলে 2 পিস, না হলে 1 পিস, 3 পিস, একদম এসপিআর মাল। এগুলো হচ্ছে ইউএসআর মাল, আমি দেখাচ্ছি, দাঁড়ান লেখা আছে, এই যে এই দেখেন ইউএসআর মাল, ইউএসআর মাল, এটা ইউএসআর মাল, অরিজিনাল মাল, স্পিকার গুলো অরিজিনাল একদম। আচ্ছা, কত রাখবেন তাই বলেন? এগুলা পড়বে একটা 1600 টাকা, 1 পিস 1600 করে 3 পিস নিতে পারবে, আর যদি 3 পিস একজনে নিলে 100 টাকা কমে 1,500 টাকা করে দিলে হবে, তবে এই দামে স্পিকারটা হবে না, এগুলো অরিজিনাল স্পিকার। দাঁড়া আমি দেখাচ্ছি, ও আল্লাহ, টিভি তো এখানেও আছে, আরো এগুলো এটার উপর রাখছে যে ভেঙে যাবে গা। তারপরে একটা হচ্ছে এখানে নেতে সুইচ আছে, দেখেন তা ভালো ভালো, এই নেট এর চুইস, এটা 2,500 টাকা পড়বে, এই যে, আর এগুলো পড়বে যে 1,000 টাকা করে নেট এর চুইস, আর 10-12 কোটা আছে মনে হয়। তারপর এই যে ডি লাইন এইখানে আছে একটা, এটা পড়বে যে আপনার 2,000 টাকা। তারপর এই যে এখানে একটা আছে, এখানে এটা মনে হয় নেট এর চুইস এর মতো কাজ করবে, দেখি আমি এখন, আগে এখনো চেকিং করে করা হয়নি, যে নেট এর চুইস দেখা যাচ্ছে আসতো। এখানে আবার দেখেন লাইন, এটা হচ্ছে আপনার স্মার্ট লাইন, এটা দিয়ে আপনার ডিভিআর চলাইতে, অডিও আউট, অডিও ইন, নেট এক্সচেঞ্জ মতো, এটা নিলে কিও নিলে এটা 3,000 টাকা পড়বে। আর এই কি স্পিকার না সেট, এগুলা হচ্ছে এটার সাথে সেটআপ, যে কিও যদি নিতে চায় এটার সাথে সেটআপ নিতে পারবে,
আর যদি কেউ যদি তাহলে স্পিকার নেয়, স্পিকার নিতে পারবে, এই যে কুলা স্পিকার আছে এক পিস 1,500 টাকা করে, আর যদি এটার সাথে নেই নিতে পারবে। আর এটার সাথে হচ্ছে 3টা এম, এই যে এই সেটটা হচ্ছে এম, ঠিক আছে, এই সেটটা এম, এটা নিতে পারলে নিতে চালিয়ে নিতে পারবে, এটা 5,000 টাকা পড়বে। এটা ফিলিপস এর অরিজিনাল, এই যে ফিলিপস এর মাল। আর যদি এগুলোর সাথে কেউ যদি এক্সট্রা স্পিকার লাইন লাগাইতে পারে এটার মধ্যে, এগুলো নিতে পারবে। স্পিকার আছে, খালি স্পিকার নিতে পারবে। আর যে চার্জার পাঙ্কা আরেকটা আছে, এটা ব্যাটারি, এটা আরেকটা আছে, এটা ব্যাটারি খুলে রাখছি, যে এটা ব্যাটারি গুলো চার্জে লাগাইছি, চার্জ হইলে আমি এখানে লাগাই দিব, ঠিক আছে। আমার এখানে জ্ঞান আছে, এটা এটা 3,500 টাকা পড়বে চার্জার পাকা। এটা তারপর ফ্যান গুলো কত করে? ও ফ্যান তো শেষ প্রায়, এগুলা এই ফ্যান এটা পড়বে যে আপনার 1,350 টাকা। এই দেখেন, ছুস একটা আলগা, এটা এখান থেকে লাগাই দিলে হবে, পাকা চলে, চালাই দিব। এই যে আর কোন এক্সপোর্টার দাগ নাই, 1,300 টাকা রাখবো। আর এগুলা পড়বে যে 1,500 টাকা করে, আগের কিনা বিদায় আমি 1,500 টাকা সেল করে দিচ্ছি টেবিল পাকা। এই যে মনিটর আছে বড় বড়, কেউ মনিটর প্রয়োজন? মেডিকেলে মনিটর নাই? মেডিকেলে মনিটর এক দোকানে, মেডিকেলে মনিটর আছে আপনার কাছে? আছে আছে, দিতে পারি। আচ্ছা, ভাইয়ের কাছে মেডিকেলে মনিটর আছে, যেই ভাই মেডিকেলে মনিটর খুঁজছেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এই যে এগুলা হচ্ছে যে আপনার 22-24 ইঞ্চি, আবার এখানে আছে, এই যে এই যে এখানে একটা আছে 24 ইঞ্চি মনিটর, টিভি ইউজ করতে পারবে এগুলা। এই যে এখানে ফুট বিজি এইচডিএমআই সবগুলাই আছে। তারপর হচ্ছে যে এই যে এটা হচ্ছে এইচডিএমআই সহ আছে সব, এনইসি জাপানি ব্র্যান্ড, এনইসি কোম্পানি, এগুলো আগে পড়তে হচ্ছে বিজি এইচডিএমআই, এগুলো দিয়ে চালাইতে পারবে এগুলা 24 ইঞ্চি। এগুলা পড়বে যে আপনার 8,500 টাকা অরিজিনাল। তারপর এখানে আছে আরো 8,500, এটা হচ্ছে স্কোয়ার মনিটর, এটা একটু প্রাইস বেশি পড়বে, এটা 10,000 টাকা, এগুলা কম আছে, এগুলা 5,000-5,500। এখানে আছে আরো কম রেটের 5,500-4,000, মানে 17-19 ইঞ্চি নন বেড করলে এগুলা যেমন ধরেন এগুলো 4,500-5,500 আমি দিতে পারবো এগুলা মনিটর। আর ব্র্যান্ডের মাল একটু প্রাইস বেশি, অরিজিনাল মাল। অনেকদিন লাস্টিং করে, 110 এত সহজে নষ্ট হয় না, নষ্ট হওয়ার তো কথা না, এত সহজে নষ্ট হয় না। এই যে এখানে একটা আছে, এগুলা পড়বে যে আপনার কত, 2,000 টাকা। এখানে একটা আছে, এটা বড় আরো, এটা পড়বে যে 3,000 টাকা। সুন্দর সুন্দর আছে, এগুলা 3,000 টাকা। আর যদি কেউ যদি লোহার বডি নিতে চায়, লোহার বডি নিতে পারবে। এই যে এই যে লোহার বডি, এগুলা চালু করে দিব, মান প্রচুর পরিমাণ মাল আছে তো আনা, এটা ডাংনাটা পড়ে গেছে কোথায় আমি আর পাই নাই মাল। কেউ যদি ডাংনা সারা ইয়েস করতে পারে, পারবা না হলে একটা একটা ডাংনা লাগাই দিতে হবে। এটা পড়বে 4,500-4,500 টাকা। আর এ 3 একটা আছে, এটা হাতে রাখো, এ 3 এ 4 দুটোটাই কাজ করতে পারবে, এটা বড়। এই যে এটা পড়বে যে 6,500 টাকা। এগুলো সবগুলো চালু করে দিব, কেউ দোকানে অফিসের জন্য এগুলো প্রয়োজন, খুঁজে অনেকজনে। ঠিক আছে, এই যে কুরবান আসতেছে, কুরুল কুরুল, এগুলা আপনার খুব ভালো, 1,400 টাকা পাওয়া যায়, এবার বলেন আপনি দাম। আসলে কি বলবো, এগুলা আমার বাসার মধ্যে মানে একটা নিছি যে ভালো, কুরাল তো ভালো বুঝছি, যে এগুলা মানে অনেক ভালো, এগুলা 1,200 টাকা করে রাখবো। 1,200? হ্যাঁ, এগুলা 3টা আছে, এই যে 1,200 করে রাখবো, আগে অনেক ছিল, এখন 3টা আসছে, কেউ প্রয়োজন হলে নিতে পারবে। এগুলা সামনে কুরবান আসছে, কুরবানের জন্য প্রয়োজন,
গরুর মাংস হাত দিয়ে ধরার জন্য। আর ধরে যে একটা ছোট রাইস কুকার আছে 3000 টাকা, এটা ছোট একটা রাইস কুকার 3000 টাকা। আচ্ছা লিমিটিং মেশিন তো এখানে একটা আছে, আরে আল্লাহ মালে লিমিটিং মেশিন এই যে এখানে একটা আছে দেখেন, সেম দাম 3000 টাকা পড়বে। এগুলা মাল নতুন আসছে তো, অনেক জায়গার মধ্যে মাল এখনো গুছাই নেই। আচ্ছা আমাদের কাছে টিভি এখানে আরো আছে তো, আজকে মাল মাল এই যে একটা টিভি, এই যে এটা কি তাও সেম দেখেন সিডিআর কিং, সিডিআর কিং এই যে কোনো কুলা ফিটিং হয় নাই, এগুলো পড়বে 13000 টাকা করে, দামা দামি করে নিতে পারবে, ফিক্সড প্রাইস না, 32 ইঞ্চি। আজকে আসছে মালটা, বডিটা দেখেন ফ্ল্যাট বডি দেখেন, এগুলো হচ্ছে তারপর অনেক ভালো, এগুলা হচ্ছে যে আপনার তারপরে কোয়ালিটি অনেক ভালো, বৃষ্টির দিন এগুলা ট্রান্সফার করবে, একটা 2000 টাকা, একসেট 2000 টাকা, আর কালার আছে, আর কালার এগুলা হচ্ছে এগুলা ব্ল্যাক কালার থেকে একটু মানে কি আছে আপনার ওই কাপড়টা একটু মোটা, এই যে প্যান্ট সহ, প্যান্ট সহ এটা প্যান্ট, এটা প্যান্ট মহিলা পুরুষ কোনটাই করতে পারবে, এটা হাত নাই সামনে ঠিক ব্যাটারি ছাড়া 600 টাকা পার পিস, এক ব্যাটারির 650-700 এরকম হবে ব্যাটারি ছাড়া, ব্যাটারি ছাড়া আপনার পড়বে 600 টাকা। ওই যে দেখাইছি দেখা ৫৫০০ দেখেন একদম ফ্রেশ। গ্যাস শেষ হয়ে গেছে, এটা ডাইরেক্ট লাইন দিয়ে চলবে, এগুলো ৩৫০০ টাকা করে পড়বে, এটা হচ্ছে একদম স্পিয়ার মেশিন, এটা হচ্ছে স্পিয়ার মেশিন যে পিছনে দেখেন, আর এগুলোর সাথে ট্যাপিং সহ এটা প্রাইস করবে যে আপনার 8500 টাকা, 8500।
দুটা আছে, এই যে দুটা আছে, একদম ইনটেক করার দুটা আছে, এগুলো পরে 2000 করে। কেটলি আছে স্যার, কেটলিটা পড়বে 1500 টাকা। তারপরে এই যে একটা কোহিমা এগার আছে, একটা কোহিমা এগার আছে, এটা পড়বে 2500 টাকা। মাইকো চালাইতে পারবে আপনার, এটা যেখানে ভলিউম আছে, এটার প্রাইস পড়বে 5000 টাকা। আপনি এখানে দেখেন ইন্দোনেশিয়া লেখা আছে পিছনে, ইন্দোনেশিয়া লেখা আছে সবগুলা। এই যে ঠিক আছে 10000 টাকা। তারপরে এই যে এখানে তোর আল্লাহ প্রিন্টার, এখানে টাল এত প্রিন্টার দেখা লাগবে না, প্রিন্টার আছে ভাইদের কাছ থেকে নিতে পারো। এল380 এখানে একটা সিপশনের, এল380 এগুলাতে 12-13000 টাকা পড়বে। তারপরে এই যে এসপি মাল আছে, এটা ডাক্তারি আইটেম একটা, মেডিকেলের, এটার দাম পড়বে যে আপনার 5000 টাকা। আর এখানে তো স্পিকার আছে, অনেক অনেক স্পিকার আছে, এখানে আরেকটা আছে স্পিকার, এটা পুরো সেট, ফিলিপসের ব্লুটুথ সহকারে, হ্যাঁ এম সহকারে, এটা 7500 টাকা। 7500 পড়বে। এই যে আরেকটা সেট আছে, এটা অরিজিনাল জাপানি সেট, এখানে আরেকটা আওয়াজের রাজা, এটা হেভি, এটার সাথে দুটো সোনি ব্যান্ডের স্পিকার নিতে পারবে, আর না হলে এই ব্যান্ডের ও এটার পাচ্ছে হচ্ছে এই ব্যান্ড। আচ্ছা এটা তো এটারই নাকি? হ্যাঁ এটা কি এটার না সেট না আলাদা বাজবে, আমরা বাজাচ্ছি আর কি অরিজিনাল। এটা রেট এরকম, এরকম 13500 টাকা। আচ্ছা এই যে জিপার্স সেট, এগুলো এম সহকারে, এটা 5000 টাকা পড়বে। 5000 টাকা এগুলো 5000 পড়বে। হ্যাঁ এইটা তিনটা ছোট এরকম স্পিকার পাবে, এটা না, এটা না, একটা এটা, এটা ছোট স্পিকার একটা ৬-৭০০ টাকা ৫০০ টাকা রাখবো আর কি। এটার কত? আমি তো বলছি 500 টাকা বলবে। 2000 টাকা রাখবো। লেডি নিতে চাইলে পালাই দাম না, ওই যে এখানে বড় যে ফ্লিপস এর লেডিও আছে, এই যে ফ্লিপস এর লেডিও, এটা পড়বে 3000 টাকা। ওই যে আরেকটা আছে প্যানাসোনিক, এটা কম, এটা 13000 টাকা। ওই যে এটা দেন লেডিও, এটা কত? কোকা কোলা, কোকা কোলা পড়বে যে আপনার কত? 2000 টাকা। ওইগুলো 2000 টাকা। এই যে এখানে অনেক মাল আছে, ডিভিডি এগুলো পড়বে 1500। ডিভিডি এটা? হ্যাঁ হ্যাঁ ডিভিডি 1500। ডিভিডি এখানে কি এখানে আছে যে চিনে তো নিবে, 1500 টাকা হলে দিয়ে দিব। তারপরে যে এখানে এগুলো হচ্ছে আমরা ব্যাগটা মাল করে যাবো। হ্যাঁ তারপরে যে এখানে এসিডিসি সবগুলো আছে আপনার 1500-1500। আমার এখানে একটা আছে ডিভিডি নাকি, আমি পিছনে আগে খুব দেখি, এটা দিয়ে, এটা দিয়ে আপনার রেকর্ডিং করে সেগুলা। হ্যাঁ 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 এগুলা দিয়ে রেকর্ডিং করতে পারবে, এটা 3000 টাকা পড়বে। আচ্ছা আর এগুলা হচ্ছে সিডি, বড় সিডি, এগুলা পড়বে যে আপনার 2500 করে। এটা দিয়ে আপনার ইন্টারনেট গিয়া শো চালাইতে পারবে, আপনার এই যে সিসি ক্যামেরি রেকর্ড সবকিছু হবে, কাট আছে, এটা পড়বে 2500। আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান, আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো, এই ঠিকানায় যোগাযোগ করবেন। আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।